দীপু বাইরে বেরোয় বডিগার্ডের সাথে। বডিগার্ড ওর আশেপাশে ফুল প্রোটেকশন দিচ্ছে। এ কি, দীপু লিফটের মধ্যে যদি বডিগার্ড উদাও হয়ে যায়? বডিগার্ড এমন হয় যে খাওয়া দাওয়া এমনকি বাথরুমে যাওয়ার সময়ও পিছু ছাড়ে না। আর এখানে বেচারি দীপুকে একলা ছেড়ে দিল এই ভয়ঙ্কর জানোয়ারের সাথে। হঠাৎ লিফট খারাপ হয়ে যায়, গরম বাড়তে থাকে, আর এ কি, দীপু ফোনের সাহায্যে হাওয়া খাচ্ছে। দীপুর কি মাথা খারাপ হয়ে গেছে? এই জানোয়ার দীপুকে কোকা কোলা অফার করলো। ড্রিঙ্ক করিস না, ওতে বিশু থাকতে পারে। ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে ও কিছু গড়বড় করেছে। মনে আছে না ছোটবেলায় মা কি বলেছিল, কোনো অচেনা ব্যক্তি যদি কিছু খেতে দেয় তো না খেতে। মনে হয় জানোয়ারটা কোকা কোলায় ভান মিশিয়েছে। মানা করেছিলাম ড্রিঙ্ক করতে। এই জানোয়ার যখন ছবি তুলল তখন ওর পিছনে ফায়ার ব্রিগেডের লোক উপস্থিত। কিন্তু কিছুক্ষণ বাদ যখন ফটো দেখলো তো সব কিছুই ভ্যানিশ হয়ে যায়। যদি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করুন।